আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের ভিডিওতে আমরা জানব রমজান মাসের সহজ কিছু আমল সম্পর্কে, যেগুলোর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। তাই অনুরোধ থাকবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যাতে কোনো আমল বাদ পড়ে না যায়। এই আমলগুলো আমাদের সকলের কাছেই পরিচিত, তাই এক এক করে মিলিয়ে নিন এই আমলগুলো আপনি ঠিকঠাক মতো করছেন কি না। রমজান মাসে প্রতিটা আমলে আল্লাহ পাকে 70 গুণ বেশি সওয়াব দান করেন, এজন্য বিশেষ এই মাসে বেশি বেশি আমল করতে হয়। এর মধ্যে আবার গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, যেগুলো পালনের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি এবং জাহান্নামের কঠিন আজাব থেকে মুক্তি পেতে পারি। এক, রোজা রাখা। রমজান মাসে সিয়াম পালন করা ফরজ। সকল আমলের আগে এই মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সিয়াম পালন করা। মহান রাব্বুল আলামিন বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। সূরা বাকারা আয়াত 185। সিয়াম পালনের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে একনিষ্ঠভাবে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য রমজান মাসে সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। দুই, সময় মতো নামাজ আদায় করা। পবিত্র এ মাসে সিয়াম পালনের সঙ্গে সঙ্গে সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজের সময় যদি কোনো কাজ চলেও আসে, তবে সেই কাজ পরে করতে হবে, সবার আগে নামাজ পড়তে হবে। নামাজকে কখনো কাজের অজুহাত দিয়ে দেরিতে আদায় করা যাবে না। নামাজ হলো বেহেস্তের চাবি। নামাজের মাধ্যমে আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়া যায়। আর এই রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যত বেশি নফল নামাজ আদায় করা যায়, ততই আমাদের জন্য মঙ্গল। আল্লাহ পাক কুরআন মাজিদে বলেছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ। সূরা নিসা আয়াত 103। তিন, সেহরি খাওয়া। সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে এবং সিয়াম পালনে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। চার, তারাবিতে অংশগ্রহণ করা। রমজানের প্রতি রাতে সালাতু তারাবি পড়া এ মাসের অন্যতম আমল। তারাবিহ পড়ার সময় তার হক আদায় করতে হবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াব হাসিলের আশায় রমজান মাসে সালাতু তারাবিহ আদায় করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। পাঁচ, বেশি বেশি শুকরিয়া আদায় করা। মানব জীবনে পবিত্র মাহে রমজান মাস পাওয়া নিঃসন্দেহে এক মহাসৌভাগ্যের বিষয়। এ কারণে আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করা। বেশি বেশি হামদ ও সানা পাঠ করে মহান আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা, পাশাপাশি আগামী রমজানের জন্য আল্লাহর নিকট তাওফিক প্রত্যাশা করা। এ বিষয়ক নির্দেশনা আল কোরআনেও এসেছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরাত ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। সূরা বাকারা আয়াত 185। ছয়, কল্যাণকর কাজে বেশি অংশগ্রহণ করা। এ মাসটিতে একটি ভালো কাজ অন্য মাসের চেয়ে অনেক বেশি উত্তম, সেজন্য যথাসম্ভব বেশি বেশি ভালো কাজ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ মাসের প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী আহ্বান করতে থাকে যে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি আরও অগ্রসর হও। হে অসৎ কাজের পথিক, তোমরা অন্যায় পথে চলা বন্ধ করো। তুমি কি জানো এ মাসের প্রতি রাতে আল্লাহ তাআলা কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন?
এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। সাত, অধিক পরিমাণে দান সৎকা করা। পবিত্র মাহে রমজানে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসের থেকে দান সৎকা বাড়িয়ে দিতেন। আমাদেরও উচিত পবিত্র এই মাসে বেশি বেশি সৎকা করা। জাকাত যাদের ফরজ তারা অবশ্যই জাকাত আদায় করে থাকেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমজানে তার এ দানশীলতা আরও বেড়ে যেত। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। আট, উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। রমজান মাস চরিত্র গঠনের মাস, আত্মশুদ্ধি, আত্ম উপলব্ধি এবং আত্ম উন্নয়নের মাস। এ মাসে চারিত্রিক উন্নয়নে সচেষ্ট থাকতে হবে, এমনভাবে প্রশিক্ষণ নিতে হবে যার মাধ্যমে বাকি মাসগুলো সুন্দরভাবে পরিচালিত হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে সে যেন তখন অশ্লীল কাজ ও শোরগোল থেকে বিরত থাকে। রোজা রাখা অবস্থায় কেউ যদি তার সঙ্গে গালাগালি ও মারামারি করতে আসে সে যেন বলে আমি রোজাদার। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। নয়, দাওয়াতে দিনের কাজে অংশগ্রহণ করা। মাহে রমজান উত্তম আমলের মাস, আর দিনের দাওয়াত এমনিতেই উত্তম একটি আমল। দিনের দাওয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা হয়, বিপথগামী বান্দাকে মহান স্রষ্টার দিকে ডেকে আনা। আল কোরআন ঘোষণা করেছে, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহ তাআলার দিকে ডাকল, নেক আমল করল এবং ঘোষণা করল আমি একজন মুসলিম। সূরা হামিম সাজদা আয়াত 33। দশ, শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদরের সন্ধান করা। পবিত্র মাহে রমজানে এমন একটি বরকতময় রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। আল কোরআনে বলা হয়েছে, কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। সূরা কদর আয়াত 4। মহিমান্বিত এ রজনী পাওয়া বিরাট সৌভাগ্যের বিষয়। এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সময়ের তুলনায় রমজানের শেষ দশ দিনে অধিক হারে পরিশ্রম করতেন। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। এগারো, বেশি বেশি দোয়া করা এবং আল্লাহর রহমত প্রার্থনা করা। হাদিসে বলা হয়েছে, দোয়া ইবাদতের মগজ। দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এজন্য এ মাসে বেশি বেশি দোয়া করা এবং আল্লাহ তাআলার নিকট বেশি বেশি কান্নাকাটি করে প্রার্থনা করা আমাদের সকলের জন্যই বরকত বয়ে আনবে। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতারের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। মুক্তির এ প্রক্রিয়া রমজানের প্রতি রাতেই চলতে থাকে। বারো, ইফতার করা। মাহে রমজানে ইফতারির সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা বিরাট ফজিলতপূর্ণ আমল। এক্ষেত্রে সময় নষ্ট না করেই ইফতার করতে হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করবে, কেননা পানি হলো অধিক পবিত্র। এই হাদিসটি নেওয়া হয়েছে সুনানে আবু দাউদ থেকে। তেরো, রোজাদারকে ইফতার করানো। রোজাদারকে ইফতার করানো অনেক সওয়াবের কাজ। প্রতিদিন কমপক্ষে একজন রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করতে হবে। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সাওম পালনকারীকে ইফতার করাবে সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে, তাদের উভয়ের সওয়াব হতে বিন্দুমাত্র কমানো হবে না। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে মাজা থেকে। চোদ্দ, তওবা ও ইস্তেগফার করা। তওবা শব্দের আবিধানিক অর্থ ফিরে আসা এবং পারিভাষিক অর্থ হল আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য লজ্জিত হয়ে বিনীতভাবে ক্ষমা চেয়ে পুনরায় উক্ত গুনাহের কাজ আর কখনো না করার সিদ্ধান্ত নেওয়া। পবিত্র রমজান মাস তওবা করার উত্তম সময়। তওবাকারীকে আল্লাহ পাক অত্যন্ত ভালোবাসেন। আল কোরআনে আছে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আশা করা যায়
তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। সেদিন আল্লাহ নবী এবং তার বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন না, তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছোটাছুটি করবে। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর সর্বশক্তিমান। সূরা আত-তাহরিম আয়াত 8। 15। তাকওয়া অর্জন করা। তাকওয়া এমন একটি গুণ যা বান্দাকে আল্লাহর ভয়ে যাবতীয় পাপকাজ থেকে বিরত রাখে এবং তার আদেশ মানতে বাধ্য করে। আর রমজান মাস তাকওয়া নামক গুণটি অর্জন করার এক বিশেষ মৌসুম। কুরআনে পাকে এসেছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে ইমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে করে তোমরা এর মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। 16। ফজরের পর সূর্য উদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা। ফজরের পর সূর্য উদয় পর্যন্ত মসজিদে অবস্থান করলে এটা একটা বিরাট সওয়াবের কাজ হয়। এই বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করার পর সূর্য উদয় পর্যন্ত মসজিদে অবস্থান করবে, অতঃপর দুই রাকাত নামাজ আদায় করবে, সে পরিপূর্ণ হজ ও ওমরা করার প্রতিদান পাবে। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। 17। ফিতরা দেওয়া। এ মাসে সিয়ামের ত্রুটি বিচ্যুতি পূরণ করার জন্য ফিতরা দেওয়া আবশ্যক। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ আদায়ের পূর্বে ফিতরা আদায় করার আদেশ দিলেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। 18। অপরকে খাদ্য খাওয়ানো। রমজান মাসে লোকদের খাওয়ানো, বিশেষ করে সিয়াম পালনকারী গরিব অসহায়কে খাদ্য খাওয়ানো অনেক সওয়াবের কাজ। কুরআনে পাকে এসেছে, তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন ইয়াতিম ও বন্দীকে খাদ্য দান করে। সূরা আদ-দাহর আয়াত 8। 19। আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা। আত্মীয়তার সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর তা রক্ষা করাও একটি ইবাদত। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট শপথ করে থাকো, এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। সূরা নিসা আয়াত 1। 20। বেশি বেশি জিকির করা। এ বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা চারটি বাক্যকে বিশেষভাবে নির্বাচিত করেছেন, যে ব্যক্তি সেগুলো পড়বে তার জন্য 10টি সওয়াব লেখা হয় আর 20টি গোনা মিটিয়ে দেওয়া হয়, আর যে ব্যক্তি আন্তরিকভাবে পড়বে তার জন্য 30টি সওয়াব লেখা হয় আর 30টি গোনা মিটিয়ে দেওয়া হয়। 21। মেসওয়াক করা। মেসওয়াকের প্রতি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশেষ গুরুত্ব আরোপ করেছেন। হাদিসে এসেছে, মেসওয়াক মুখের জন্য পবিত্রকারী এবং আল্লাহর সন্তুষ্টি আনয়নকারী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেও মেসওয়াক করতেন বলে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। এরকম আরও কিছু আমল নিয়ে কথা বলার আগে রমজান মাসে যেসব ভুল করা যাবে না সে বিষয়ে আপনাদেরকে জানাতে চাই। রোজার মাধ্যমে আত্মশুদ্ধি যেমন হয় তেমনি সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভও হয়। তবে এ সময় অনেকে কিছু ভুল ভ্রান্তি করে থাকেন, ফলে রোজা রাখতে গিয়ে তারা বেশ সমস্যার মধ্যে পড়েন। যেমন, এক, রোজা রাখলে বেশি বেশি খেতে হয়। অনেকে মনে করেন সারাদিন উপবাসের পর ইফতারে বেশি খাবার খেতে হয়, তা না হলে শরীর ভালো থাকবে না। প্রয়োজনের তুলনায় যত বেশি খাবার খাওয়া হবে তত এর কুফল ভোগ করতে হবে। দেখা যায় ইফতার ও সাহরিতে বেশি বেশি খাবার খেলে ক্ষুধা বেশি অনুভূত হয়,
পরিমিত খাবার খেলে ক্ষুধা তত তীব্র হয় না। শুধু পেট খালি থাকার জন্য ক্ষুধা অনুভূত হয় না। পাকস্থলীর চর্বি এর জন্য দায়ী। পেটে চর্বির স্তর বেশি থাকলেই ক্ষুধা বেশি টের পাওয়া যায়। অপরদিকে চর্বি কম থাকলে ক্ষুধাও কম লাগে। অর্থাৎ ক্ষুধার সঙ্গে চর্বির একটি যোগসূত্র রয়েছে। এ কারণে ইফতার ও সেহরিতে বেশি খেলে দিনের বেলায় ক্ষুধা বেশি লাগে। সুস্থ থাকতে হলে পরিমিত ও সুষম খাবার খেতে হবে। দুই, পানি কম পান করতে হয়। কেউ কেউ মনে করেন যেহেতু রমজানে খাবারের সময় কম থাকে তাহলে পানিও কম খাওয়া উচিত, অথচ রোজার সময় পানি স্বল্পতা এবং প্রস্রাবের সংক্রমণ দেখা যায়। এটা এড়ানোর জন্য অন্যদিনে 2 থেকে 2.5 লিটার পর্যন্ত পানি পানের প্রয়োজনীয়তার কথা মনে রেখে ইফতার থেকে সেহরি পর্যন্ত কিছুক্ষণ পরপর পানি পান করতে হবে। পানি স্বল্পতা রক্ত তরল রাখতে বাধা দেয় এবং প্রস্রাবে সংক্রমণ ঘটায়। এ সময় পানি পান না করতে চাইলে লেবুর পানি, ডাবের পানি, রসালো ফল, শসা, টমেটো এরকম বিভিন্ন উপকরণ দিয়ে শরবত পান করা যেতে পারে। পানি কম খেলে বিকালের দিকে মাথা ধরে ও শরীরে দুর্বলতা দেখা দেয় এবং আমাদের ত্বক তার জলীয় অংশ হারায়। 3, রোজায় ওজন কমে যায়। যাদের ওজন বেশি তারা মনে করেন রোজা রাখলেই ওজন স্বাভাবিক অবস্থায় চলে আসবে, এজন্য তারা ইফতারে বেশি পরিমাণে খেয়ে ফেলেন এবং পরে আফসোস করেন কেন তাদের ওজন একেবারেই কমছে না। ওজন কমানোর জন্য পরিমিত এবং সুষম খাবার খেতে হবে। 4, খুব কম খাবার খাওয়া। অনেকে বেশি পুণ্য লাভের আশায় চাহিদার তুলনায় এ সময়ে খুব কম খাবার খান। এতে ধীরে ধীরে ওজন কমে যেতে থাকে এবং শরীর দুর্বল হয়ে পড়ে। 10 থেকে 15 রোজার পর থেকে তারা রোজা রাখার সামর্থ্য হারিয়ে ফেলেন। 5, বার্ধক্যে রোজা না রাখা। এটা ঠিক নয়। যতক্ষণ শারীরিক সক্ষমতা আছে ততক্ষণই রোজা রাখতে হবে। দাঁত এবং হজম ক্রিয়া কমে যাওয়ার কারণে এ সময় নরম খাবার খেতে হবে, যেমন ইফতারে দুধ বা দই চিড়া, দুধ সাগু, দুধ সুজি, নরম খিচুড়ি, আলুর চপ, যে কোনো হালুয়া, ভেজানো মুড়ি ইত্যাদি খেতে পারেন। 6, সেহরি না খেলেও চলবে। অনেকে ঘুমের ব্যাঘাত হবে মনে করে সেহরি খেতে চান না, অথচ ধর্মীয় বিধান হল সেহরি আপনাকে খেতেই হবে। সেহরি না খেলে 18 থেকে 20 ঘন্টা খাবার ও পানি না খেয়ে থাকতে হয়। এতে শরীর পানি স্বল্পতায় আক্রান্ত হয়। অনেকে দেখা যায় রাত 12টার সময় একেবারে খেয়ে শুয়ে পড়েন, এটা মোটেও ঠিক নয়। 7, রোজা রাখলে ডায়াবেটিস বাড়ে না। অনেকে মনে করেন রোজা রাখলে রক্তে শর্করার পরিমাণ বাড়ে না, এজন্য তারা ইফতারে শরবত, জিলাপি, পায়েস ইত্যাদি সব ধরনের মিষ্টান্ন খেয়ে থাকেন। আসলে দিনের বেলা হয়তো আপনার রক্তে শর্করা কম থাকবে, কিন্তু যখনই আপনি মিষ্টি খাবার খাবেন তখনই রক্তে শর্করা বেড়ে যাবে, ফলে আপনার ট্যাবলেট অথবা ইনসুলিনের ডোজ বাড়াতে হবে। অন্যদিনের 5 বারের খাবার রোজার সময় 3 বারে ভাগ করে খেতে হবে, বেশি নয় আবার কমও নয়। ডায়াবেটিসের খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলতে হবে, এমনকি এ সময় মিষ্টি ফলের রসও না খাওয়া ভালো। 8, তেলে ভাজা খাবার বাদ দিতে হবে। রোজার সময় একটি কথা বলতে শোনা যায়, ভাজা পোড়া একেবারেই বাদ। একজন পুষ্টিবিদ বলেন তেলে ভাজা খাবার একেবারে বাদ না দিয়ে 2টি উপাদান তেলে ভেজে খেলে কোনো ক্ষতি নেই, কারণ আমাদের দেহে তেলের প্রয়োজন আছে। এই তেল শরীরে শক্তি যোগাবে, হজমে সাহায্য করবে, ত্বকের মসৃণতা বজায় রাখবে। তবে কোন ধরনের তেল এবং কতখানি উচ্চতাপে ভাজা হবে সেটা লক্ষ্য রাখতে হবে। একই তেল বারবার ব্যবহার করা যাবে না, এতে দেহে বিষক্রিয়া সৃষ্টি হয়। আবার উচ্চতাপে ট্রান্স ফ্যাট তৈরি হয় বলে হৃদরোগীসহ অন্যদের ক্ষতির কারণ হয়। এবার আমরা রমজান মাসে কোরআনকে কেন্দ্র করে কিছু আমলের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1, সহিভাবে কোরআন শেখা।
মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে। তাই এ মাসের অন্যতম আমল হল সহিভাবে কোরআন তেলাওয়াত করা। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, এ পবিত্র মাসে তারা শিখে নিতে পারেন। আমাদের জন্য কোরআন শিক্ষা ফরজ করা হয়েছে। কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, সূরা আলাক আয়াত এক। দুই, অপরকে কোরআন তেলাওয়াত শেখানো। রমজান মাস অপরকে কোরআন শেখানোর উত্তম সময়। এ মাসে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবিদের কোরআন শিক্ষা দিতেন। এ বিষয়ে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তিনি যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। তিন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। পবিত্র রমজান মাস হলো কোরআনুল কারিম নাজিলের মাস। এই মাস মহাগ্রন্থ আল কোরআন পড়া ও শেখারও মাস। সাধারণত কোরআন তেলাওয়াতে প্রতি হরফের বিনিময়ে 10 নেকির কথা ঘোষণা করা হয়েছে হাদিসে। আর রমজান মাসে সেই 10 নেকির ওপর আরও 10 গুণ বৃদ্ধি থেকে শুরু করে আল্লাহ তাআলা যত ইচ্ছা বরকত দান করবেন। হাদিসে কুদসিতে এসেছে, রোজা আমারই জন্য, এর পুরস্কার আমি নিজেই দেব, আর প্রত্যেক নেক কাজের বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করব। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। চার, ইতিকাফ। মাহে রমজানের অন্যতম আমল হল ইতিকাফ। ইতিকাফ অর্থ অবস্থান করা, অর্থাৎ মানুষজনের কোলাহল থেকে পৃথক হয়ে সালাত, সিয়াম, কোরআন তেলাওয়াত, দোয়া, ইস্তেগফার ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্যে একাকী কিছু সময় যাপন করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রত্যেক রমজানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু জীবনের শেষ রমজানে তিনি ইতিকাফ করেছিলেন 20 দিন। 10 দিন ইতিকাফ করা সুন্নত। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। পাঁচ, ওমরা পালন করা। মাহে রমজানে একটি ওমরা পালন করলে একটা হজ আদায়ের সমান সওয়াব হয়। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে ওমরা করা আমার সঙ্গে হজ আদায় করার সমতুল্য। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। ছয়, কোরআন মুখস্থ করা। কোরআন মুখস্থ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আল্লাহ তাআলা নিজেই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তিনি এ দায়িত্ব মূলত বান্দাদেরকে কোরআন মুখস্থ করানোর মাধ্যমেই সম্পাদন করেন। কোরআনে পাকে এসেছে, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী, সূরা আল হিজর আয়াত 9। সাত, কোরআন শোনানো। রমজান মাসে একজন অপরজনকে কোরআন শোনানো একটি উত্তম আমল, এটাকে দাওর বলা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, জিব্রাইল আলাইহিস সালাম রমজানের প্রতিরাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং রাসূল তাকে কোরআন শোনাতেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। আট, কোরআন বোঝা ও আমল করা। কোরআনের এ মাসে কোরআন বোঝা ও আমল করা গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের সকলেরই উচিত কোরআন অনুযায়ী নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা। এ বিষয়ে কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না, তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো, সূরা আল আরাফ আয়াত 3। এই মাস বরকত ও কল্যাণের মাস, আল্লাহর দয়া লাভের মাস। এ মাসেই মানুষের মাঝে সংযম, সুশৃঙ্খলতা ও নিয়মানুবর্তিতা তৈরি হয়। এ মাসে মানুষ আল্লাহর আরও বেশি ঘনিষ্ঠ ও কাছের হয়। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শয়তানদের বন্দি করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না, এবং জান্নাতের দরজাগুলো
খুলে দেওয়া হয়, তার একটি দরজাও বন্ধ করা হয় না, এবং একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী অগ্রসর হও, হে অকল্যাণের প্রার্থী থেমে যাও। তাই আমাদের উচিত এই রমজান মাসে নিজেদেরকে সম্পূর্ণরূপে শুধরে ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওফিক দান করুন। সবাই বলি আমিন।